পাপ করে লাইছি ভাই, বিরাট বড় পাপ করে লাইছি। 1 বছর আগে জন্ম না নিয়া বিরাট বড় পাপ করে লাইছি। মানে কোন কোন ভুলের শাস্তি এটা? হ্যাঁ, কোন ভুলের শাস্তি? আমরা ইন্টার মানে এইচএসসি 2021 ব্যাচ, এটা কোন ভুলের শাস্তি অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি। এই যে মানতাম না তো, মানতাম না তো, আমরা 2021 ব্যাচ তো এই ইয়া মানবো না আমরা। আমরা যে এই 2020-কে আপনি, এই ডক্টর দীপমণি আন্টি, আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আপনি ওদের যেভাবে বাঁচিয়ে দিলেন আমাদেরও এভাবে বাঁচিয়ে দিতে হবে। নাহলে কি একটা দৌড় মেরে গে ধানের শীষে ভোট দেয়া এসে পড়বো? যদিও আমি ভোটার না, আব্বা আমাদের দিয়ে জোর করে ধানের শীষে ভোট দেয়, পরে কি করবেন? যদিও ভোট ভোটারদের উপর ডিপেন্ড করে না, তবু বললাম আর কি। আমি আবার কিন্তু কোনো রাজনীতি কথাবার্তার মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? এটা বাদ, এখন কথা তো সেটা না, কথা হচ্ছে আমরা অটো প্রমোশন চাই, আমাদেরও মানে অটো প্রমোশন দিতে হবে, নাইলে আমরা মানবো না। আমরা আমরা এর জন্য কঠোর প্রতিবাদ জানাবো। হঠাৎ করে গতকালকে গতকালকে হঠাৎ করে ফেসবুকে ঢুকে দিয়ে সব কালা হয়ে গেছে, অদ্ভুত ভাবে সব কালা হয়ে গেল। আজকে ফেসবুকে ঘুমের তো মানে 4টার দিকে ঘুমাইছিলাম, 10টার দিকে উঠছি, উঠে অদ্ভুত ভাবে ফেসবুকে ঢুকে দিয়ে সব দীপমণি হয়ে গেছে, বালাই লাগলো। কিন্তু আমি 20 ব্যাচ হইলে আমার আরো বেশি ভালো লাগতো, আমি নিজেও প্রোফাইল পিকচারটা দিতাম, কিন্তু আমি দিতে পারতেছি না। আমি তো এখন প্রোফাইল পিকচারটা দিতে পারতেছি না, যার কারণে আমার বুকের বাম পাশে জ্বলতেছে। তো আমি ডক্টর দীপমণি আন্টি আপনার কাছে কঠোর আবেদন জানাচ্ছি, আপনি অনুগ্রহ পূর্বক আমাদেরকেও অটো প্রমোশন দিয়ে দিবেন। কিছু কিছু মানুষ দিয়ে পোস্ট দিতেছে যে নার্সারিতে 2 বছর ছিলাম, কেজিতে 2 বছর ছিলাম, 1 বছর গ্যাপ না দিলেও আমার জীবন 2020 হয়ে যেত। আর অনেকে বলতেছে আমি গ্যাপ দিয়ে 2020 ব্যাচে এসে পড়ছি, আমি তো বিরাট লাকি ব্যাচ, হ্যানত্যান বকরচক। মানে এখন কথা হচ্ছে, মানে এখন কি টপকায়া টপকায় 2020 ব্যাচের সাথে মিলায় যাওয়ার কোনো সিস্টেম আছে? সিস্টেমটা চালু থাকলে ইনবক্স প্লিজ। এখন হইছে সব কথার এক কথা যে আমাদের আরো 1 বছর লকডাউন দরকার, আমাদের আরো 1 বছর কোয়ারেন্টাইনে থাকতে হবে, নাহলে কিন্তু করোনা যাবে না। এটা না আমি বলতাছি, বিশ্বাস করেন করোনা যাবে না। তো আমাদের আরো 1 বছর কোয়ারেন্টাইনে থাকতে হবে, দেন 2021 ব্যাচে অটো প্রমোশন দিতে হবে, তাহলে আপনারা করোনা মুক্ত হতে পারবেন। এটাই এটাই ছিল আমার বক্তব্য, ঠিক আছে? আই হোপ সবার ভালো লাগবে, আর সবাই আমার সাথে মত প্রকাশ করবেন, সবাইকে একমত কিনা যে আমরা, হ্যাঁ আমরা আরো 1 বছর কোয়ারেন্টাইন চাই, লকডাউন চাই, দেন আমরা অটো প্রমোশন চাই। তারপর আবার এই যে 2022 ব্যাচ এসে আবার লাফায় না, তোমরা তোমরা বাচ্চা, তোমরা অনেক ছোট, তোমরা এসে এনে লাফালাফি করো না। এটা আমার আমরা 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 মানে এক হুজি হয়ে গেছি, তো তা আমরা আমরা একটু মারামারি করব। তোমরা আবার এসে বলো না, তোমরা এসে আবার বললো না যে আর 1 বছর দেন কোয়ারেন্টাইন, তাহলে কিন্তু দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বুঝছো? এটা 21 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।